প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা শেখার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা একদম শুদ্ধ ও সহিভাবে আরবি ভাষা শিখতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো আমি গতকাল কি বলেছি। আমি গতকাল কি বলেছি, এটার আরবি হলো আনা আমস আয়েস গিল্ত। আনা মানে আমি, আমস মানে গতকাল, আয়েস মানে কি, গিল্ত মানে বলেছি। আমি গতকাল কি বলেছিলাম বা আমি গতকাল কি বলেছি, এটার আরবি হলো আনা আমস আয়েস গিল্ত। তারপরে বাক্য হলো আমি গতকাল কতবার বলেছি বা আমি গতকাল কতবার বলেছিলাম, এটার আরবি হলো আনা আমস কাম মাররা গিল্ত। আনা মানে আমি, আমস মানে গতকাল, কাম মাররা মানে কতবার, গিল্ত মানে বলেছি বা বলেছিলাম। আমি গতকাল কতবার বলেছি বা বলেছিলাম, আরবি হলো আনা আমস কাম মাররা গিল্ত। তারপরে বাক্য হলো আমি এখন কি বললাম বা আমি এখন কি বলেছি, এটার আরবি হলো আনা আলহিন আশ গিল্ত। আনা মানে আমি, আলহিন মানে এখন, এস মানে কি, গিল্ত মানে বললাম বা বলেছি। আমি এখন কি বললাম, আরবি হলো আনা আলহিন আশ গিল্ত। তারপরের বাক্য হলো দেরি হওয়ার জন্য দুঃখিত, এটার আরবি হলো আসেফ আত তাখের। আসেফ মানে দুঃখিত, আত তাখের মানে দেরি হওয়ার জন্য, দেরি হওয়ার জন্য দুঃখিত, আরবি হলো আসেফ আত তাখের। তারপরে বাক্য হলো বিরক্ত করার জন্য দুঃখিত, এটার আরবি হলো আসেফ আল এজাজ। আসেফ মানে দুঃখিত, আল এজাজ মানে বিরক্ত করার জন্য। তারপরে বাক্য হলো আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি বা আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি, এটার আরবি হলো মুমকিন আনা আসাহায়েদিক, মুমকিন আনা আসাহায়েদিক। তারপরের বাক্য হলো আমি কি ভিতরে ঢুকতে পারি বা আমি কি ভিতরে আসতে পারি, এটার আরবি হলো ইমকিন এদখল জোয়া, বা শুধু বলতে পারেন ইমকিন এদখল। আমি কি ভিতরে ঢুকতে পারি, আরবি হলো ইমকিন এদখল বা ইমকিন এদখল জোয়া। তারপরের বাক্য হলো আমি কি একটু দেখতে পারি, এটার আরবি হলো ইমকিন তিকদার শফ। আমি কি একটু দেখতে পারি, এটার আরবি হলো ইমকিন তিকদার শুফ। ইমকিন মানে আমি কি, তিকদার মানে পারি, শুফ মানে দেখতে। তারপরে বাক্য হলো কোনো কিছুই করো না বা কোনো কিছুই করবা না, এটার আরবি হলো লাদ সউই শাই, লাদ সউই শাই, কোনো কিছুই করো না, আরবি হলো লাদ সউই শাই। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।